নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ড্রাই চিলি ফিশ। স্টার্টার হিসাবে এই ড্রাই চিলি ফিশ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বাড়িতে যদি বাচ্চারা মাছ খেতে না চায়, তাহলে তাদেরকে আপনারা এভাবে চিলি ফিশ বানিয়ে দিতে পারেন। এতে কাটা বাছারও ঝামেলা থাকবে না আর বাচ্চারা খুব আনন্দ করে খাবে। আসুন দেখি খুব সহজে আমি এই ড্রাই চিলি ফিশ কীভাবে বানাচ্ছি। চিলি ফিশ বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম বোনলেস ফিশ নিয়েছি। এখানে আমি বাসা ফিশ ফিলেট ব্যবহার করেছি এবং এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে চিলি ফিশ বানানোর জন্য আপনারা অন্যান্য বোনলেস ফিশও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি বোনলেস ফিশের টুকরোগুলিকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে প্রথমেই 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ লবণও এখানে দিয়ে দিলাম। এবারে আমি মাছের টুকরোগুলির গায়ে ভালো করে এই উপকরণগুলিকে লাগিয়ে নেব। এই সব উপকরণগুলিকে আমি মাছগুলির গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নিলাম। হাতে সময় থাকলে আপনারা 2 থেকে 3 ঘন্টাও কিন্তু মাছটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবারে আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি 1/3 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সব উপকরণগুলিকে আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, এবারে আমার মাছের টুকরোগুলিকে ম্যারিনেশনের কাজ কমপ্লিট। এবারে আমি মাছের টুকরোগুলিকে ডিপ ফ্রাই করে নেব। এবারে এখানে ইন্ডাকশন অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে বেশ কিছুটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এখানে একে একে মাছের টুকরোগুলিকে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে মাছের টুকরোগুলি একটার গায়ে আরেকটা লেগে না যায়। এবারে মাছের টুকরোগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছের টুকরোগুলির অপর পিঠটা উল্টে দেব এবং 2 পিঠি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি মাছের টুকরো 2 পিঠি লালচে ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি একে একে টুকরোগুলিকে তুলে নেব। একইভাবে আমি সব মাছের টুকরোগুলিকে ভালো করে ডিপ ফ্রাই করে এখানে তুলে নিয়েছি। এবারে আমি এখানে একটা সসের মিক্সচার তৈরি করে নেব। একটা ছোট বোল বা বাটি নিয়েছি। এতে আমি প্রথমেই 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দিলাম। এরপর আমি এখানে সয়া সস অ্যাড করে দেব। এখানে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ মতো সয়া সস অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণ মতো রেড চিলি সস দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ গ্রিন চিলি সসও দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে এটা ছাড়াই বানাতে পারেন। এবারে আমি এখানে 1/2 কাপ পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবারে চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব এবং একটা স্মুথ মিক্সচার তৈরি করে নেব। এখানে আমার সসের মিক্সচার রেডি হয়ে গেছে। এবারে আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ মতো তেল রেখেছি এবং বাকি তেলটা আমি নামিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে প্রথমেই আমি 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম, আর তার সাথে 1 টেবিল স্পুন পরিমাণ কুচিয়ে রাখা রসুনও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে থাকবো। মিনিটখানেক তেলের মধ্যে আদা কুচি এবং রসুন কুচিটাকে একটু ভেজে নেবার পর আমি এখানে ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপারও ইউজ করেছি, তবে আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করে এই চিলি ফিশ বানিয়ে ফেলতে পারেন। 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 1.5 মিনিট ক্যাপসিকামগুলিকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেবার পর এবারে আমি পেঁয়াজটা অ্যাড করছি, আর 3-4টি কাঁচা লঙ্কা চিড়েও আমি এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ 4 ভাগ করে কেটে ফুলগুলিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আরও 2 মিনিট পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলিকে ভালো করে ভেজে নেবার পর পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচিগুলি একটু নরম হয়ে আসলে এখানে আমি সসের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। এবারে সসের সাথে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব।
এই রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার ব্যবহার করলে রেসিপিটা কিন্তু বেশ কালারফুল দেখতে হয়। আরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবারে আমি ফিশের টুকরোগুলিকে এখানে অ্যাড করে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে আমি কিন্তু কড়াই কখনোই ঢাকা দেব না। এখানে আমি সব উপকরণগুলিকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অপর দিকে একটা ছোট বাটিতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম, 1/2 কাপ পরিমাণ মতো জল ঢেলে দিলাম, একটু ভালো করে গুলে নেব। এটা যে কোনো গ্রেভিকে থিক বা ঘন করার জন্য ব্যবহার করা হয়। এবারে আমি এই কর্নফ্লাওয়ার গোলা জলটা কড়াইতে দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, সসের মধ্যে অনেকটাই লবণ থাকে তাই প্রথমেই বেশি লবণ অ্যাড করবেন না, শেষের দিকে টেস্ট করে লবণটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন। 2-3 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছি গ্রেভিটা বেশ ঘন মাখা মাখা হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি অল্প পরিমাণ স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ড্রাই চিলি ফিশ। ফ্লেমটা অফ করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।